উজানের ঢল ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি আজও বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী অবস্থায় দিন পার করছে চর ও নদী তীরবর্তী হাজার হাজার মানুষ। তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের কারণে হু হু করে বাড়ছে তিস্তার পানি। কুড়িগ্রামে গত 3 দিন ধরে সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, তবে দুধকুমার ও ধরলা নদীর পানি একটু কমলেও এখনও তা বিপদসীমার উপরে অবস্থান করছে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমলেও অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জেলার দোয়ারা বাজার ছাতক উপজেলার নিম্নাঞ্চলে ধীর গতিতে পানি কমায় চরম ভোগান্তি পোহাচ্ছে স্থানীয়রা। আটা চলা করা অসুবিধে, কোনখানে কাম করি কোনখানে না করি, কামে আমার নাই, না খেয়ে কত আর থাকবি। দূর আছে, আশেপাশে ক্ষেত খামারি আছে, এগুলো সমস্যা হয়, কেউ আসি একটু সাহায্য করার মতন নাই। দর্শক, সুনামগঞ্জ থেকে বিষয় আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও পানিবন্দীদের পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। মারিয়া, ধন্যবাদ আপনাকে। দেখুন, উত্তরাঞ্চলের চেয়ে কিন্তু সুনামগঞ্জে এখন একটা পরিবর্তন আসছে, অর্থাৎ সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতির দিকে যাচ্ছে। আমি যদি এখন সুনামগঞ্জের সুরমা নদীর কথা বলি, সুরমা নদীর পানি এখন প্রায় 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ক্রমশই প্রতি ঘন্টায় কিন্তু পানি কমছে। কিন্তু এখন পর্যন্ত ছাতকে কিন্তু 83 সেন্টিমিটারের উপর দিয়ে আছে। গত 2 সপ্তাহ ধরে কিন্তু ছাতকের পানি বিপদসীমার উপরে থাকায় ওই এলাকার নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি রয়েছে এবং ভোগান্তি রয়েছে। আমি যদি আপনাকে জানাই, পানি উন্নয়ন বোর্ড থেকে আমাকে যেমনটা জানানো হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি স্বাভাবিক স্তরে নেমে আসবে, এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে তারা যেমনটা জানিয়েছেন। একটা সংবাদ আপনাকে জানাই, সুনামগঞ্জে যে শহরে যে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি হয় সেটি কিন্তু জলাবদ্ধতা অন্যতম কারণ। বন্যা এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে কিন্তু আজকে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে সুনামগঞ্জের 5টি খাল উদ্ধারের অভিযান চলছে, অর্থাৎ মানুষ যে আসলে এসব এলাকায় বন্যার ভোগান্তিতে নিরসন হয় সেইটার একটি প্রচেষ্টা করা হচ্ছে। আসলে যেভাবে ক্রমশই পানি নেমে যাচ্ছে, যদি এইভাবে দিনের আবহাওয়া ভালো থাকে, মাত্র 14 মিলিমিটার বৃষ্টিপাত আজকে হয়েছে, যদি এভাবে বৃষ্টিপাত কমে যায়, উজানে বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশই উন্নতি হবে এবং মানুষ যে দ্বিতীয় ধাক্কা ছিল, বন্যার একটি আশঙ্কা ছিল, সেইখান থেকে মানুষ আসলে একটি মুক্তি পাবেন এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। মারিয়া, এ ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ শহীদ নূর জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।